আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছ দিন আমরা নাটক বা সিরিয়াল দেখি এই সিরিয়ালের কোন এপিসোডের পর কোনটা আসবে এটা কিন্তু একটি ক্রম মেনটেন করেই করা হয় আবার লাইব্রেরিতে যখন বই সাজানো হয় তখনও একটি ক্রম মেনটেন করেই সাজানো হয় আসলে প্রাত্যহিক জীবনে এই ক্রম শব্দটি হলো একটি ভুল প্রচলিত একটি শব্দ আর এই ক্রম ধারণার উপর নির্ভর করেই গাণিতিক ধারা উদ্ভব হয়েছে আজকে আমার আলোচ্য বিষয় গাণিতিক ধারা প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টি ভালো পারতে হলে প্রথমে আমরা দেখে নেব অনুক্রম কি অনুক্রম যখন কতগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি এর পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তখন সাজানো রাশিগুলোর সেটকে আমরা বলবো অনুক্রম যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে এখানে দেখো যে পদগুলো দেয়া আছে এখানে ওয়ান এবং থ্রির মধ্যে সম্পর্ক আমরা কী দেখতে পাচ্ছি এদের মধ্যে অন্তর টু আবার থ্রি এবং ফাইভের মধ্যে অন্তর টু অর্থাৎ প্রত্যেকটাই এদের মধ্যে সাধারণ অন্তর আমরা দেখতে পাচ্ছি টু অর্থাৎ এই যে একটা নিয়মে পরবর্তী এবং পূর্ববর্তী রাশিগুলো সাজানো ব্যবস্থা এটাকেই বলবো আমরা অনুক্রম আর অনুক্রমের পদগুলো সবসময় কমা দ্বারা আলাদা থাকে এরপর দেখো দ্বারা কোনো অনুক্রমে এই যে অনুক্রমের পদগুলো থাকবে এটা যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে দিই তখন এটা হয়ে যাবে একটি ধারা যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন দেখো আমি প্লাস চিহ্ন দ্বারা এই অনুক্রমের পদগুলো যুক্ত করে দিয়েছি আরেকটি এক্সাম্পল দিতে পারো টু প্লাস দেখো এখানেও একটি বিশেষ নিয়মে পদগুলো এগিয়েছে অর্থাৎ টু এর দ্বিগুণ হলো ফোর ফোরের দ্বিগুণ এইট এইটের দ্বিগুণ সিক্সটিন তাহলে এইটাকে বলবো আমরা ধারা আমরা আরেকটু জেনে নিব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তারা হলো দুই প্রকার একটি সমান্তর ধারা ধারা এবং গুণোত্তর আর পদের সংখ্যা বা রাশির উপর নির্ভর করে তারা আবার দুই প্রকার একটি হচ্ছে সসীম বা শান্ত ধারা আর একটি অসীম বা অনন্তর ধারা আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব অর্থাৎ তেরো দশমিক এক সমান্তর ধারা সমান্তর দ্বারা কোন ধারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় যদি সমান থাকে তাহলে সেই ধারাটাকে আমরা বলি সমান্তর ধারা যেমন আমি বলতে পারি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ধারার এটাই হচ্ছে একটি সমান্তর ধারা কি করে বুঝবো দেখো যে কোনো একটি পথ এবং এর পূর্ববর্তী পথ অর্থাৎ আমি যদি থ্রি থেকে ওয়ান মাইনাস করি তাহলে এর মধ্যে অন্তর পাবো কত টু আবার ফাইভ এবং থ্রি এর অন্তর পাবো টু অর্থাৎ প্রত্যেকটারই সাধারণ অন্তর আমি কত পাচ্ছি টু এর জন্য এই ধারাটিকে আমি বলবো একটি সমান্তর ধারা সসীম দ্বারা যে সমান্তর ধারার দ্বারার সংখ্যা নির্দিষ্ট থাকবে তাকে আমরা বলবো সসীম বা শান্ত ধারা অর্থাৎ ওয়ান প্লাস টু দেখো এখানে শেষ পদ আমরা পাচ্ছি কত ফিফটির অর্থাৎ এই ধারাটির পদসংখ্যা সীমিত আর যে সমান্তর ধারার পদসংখ্যা নির্দিষ্ট নয় তাকে আমরা অসীম বা অনন্ত ধারা বলি যেমন উপরের এই ধারাটাকে আমি যদি লিখি ওয়ান টু থ্রি তাহলে আমার শেষ পদ যদি উল্লেখ না থাকে তখন এটাকে বলি আমরা অসীম বা অনন্ত ধারা অর্থাৎ এখানে তোমার শেষ পদ কত হবে বা কয়টা পদ আছে এটা আমাদের জানা থাকবে না আমাদের গুরুত্বপূর্ণ কিছু সূত্র লাগবে যেমন সমান্তর দ্বারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি অ্যানতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হচ্ছে ধারার প্রথম পদ ডি ধারার সাধারণ অন্তর অর্থাৎ পরবর্তী এবং পূর্ববর্তী পদের অন্তর আর এন হল সংখ্যা আর সমান্তর ধারার যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র শিখব এন পদের সমষ্টি অর্থাৎ সামেশন অফ এন এই জন্য এস এন দিয়ে প্রকাশ করা হয় সূত্রটা হলো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানেও এ হচ্ছে দ্বারা প্রথম পদ ডি সাধারণত অর্থাৎ এখানকার মতোই আর এন হল পদসংখ্যা আমরা সূত্রগুলো সুন্দর মতো শিখে নিব তাহলে আমাদের অঙ্ক করতে একদম সহজ হবে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো পাঁচ নাম্বার ম্যাথটা দেখো টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস উনিশ ধারাটির কি বলা আছে সাধারণ অন্তর নির্ণয় করতে বলেছে এবং বারোতম পদ নির্ণয় করো তো এখানে আমরা প্রথমে লিখে নিব যে দ্বারা প্রথম পদ আমরা প্রকাশ করি এ দ্বারা লিখে নাও এখানে প্রথম পদ এখানে ধারার প্রথম পথ প্রকাশ করি আমরা এ দ্বারা এর ভ্যালু হলো কত টু তারপর আমরা বের করব ধারার সাধারণ অন্তর না আমরা ডি দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তর তারার সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা কী করবো পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করব আর আমরা জানি যে দ্বারা প্রত্যেকটা পদ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা পরবর্তী পদ বলতে এখানে ধরবো হলো মাইনাস ফাইভ মাইনাস দিয়ে পূর্ববর্তী পদ অর্থাৎ টু প্লাসের টু তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেলাম কত মাইনাস সেভেন ঠিক একইভাবে আমরা আরেকটা যদি অন্ত বের করি অর্থাৎ মাইনাস টুয়েলভ থেকে আমি মাইনাস ফাইভ মাইনাস করবো তাহলেও পেয়ে যাবো আমি মাইনাস সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বারাটি একটি আমরা লিখে দিব অতএব ইহা একটি সমান্তর ধারা ইহা একটি সমান্তর ধারা যেহেতু প্রত্যেকবার আমার অন্তর একই হচ্ছে সেজন্য এটাকে আমরা বলবো সমান্তর ধারা আচ্ছা এবার কি বলেছে দেখো বারোতম পদ নির্ণয় করো অর্থাৎ এন এর ভ্যালু হলো টুয়েলভ তাহলে তোমাকে বের করতে বলেছে বারোতম পদের মান কত একটু খেয়াল করো এখানে যে ধারা আমার দেয়া আছে এর প্রথম পদ কিন্তু টু আবার দ্বিতীয় পদ আমি এখানে দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ তৃতীয় পদ মাইনাস টুয়েলভ ঠিক একইভাবে এগুতে গিয়ে আমরা দেখবো যে বারোতম পদ কত মানে বারোতম পদের মান কত তাহলে আমরা লিখতে পারি আমরা সূত্র শিখেছিলাম যে অ্যানতম পদের মান নির্ণয় করতে হলে সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা লিখব আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন এর ব্যালু হলো টুয়েলভ তাহলে আমরা লিখে দিব অতএব বারোতম পথ সমান এর ভ্যালু কত পেয়েছিলাম টু এন হলো আমার বারো মাইনাস আর পেয়েছিলাম মাইনাসের তাহলে আমরা লিখতে পারি টু ইলেভেন ইন্টু মাইনাস সেভেন অর্থাৎ টু মাইনাস সেভেন তাহলে আমরা বারোতম পদের মান পাচ্ছি মাইনাসের এটাই হলো অ্যান্সার ছয় নম্বর ব্যাটটা দেখো এইট প্লাস ইলেভেন প্লাস কোন পদ থ্রি অর্থাৎ মানে কোন পদের মান এনতম পদ কোন পদের মান তিনশো তাহলে এনতম পদ বের করতে হবে অর্থাৎ এনের মান বের করতে হবে তো আমরা প্রথমে লিখবো এখানে এখানে ধারার প্রথম পদ ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করি এ ইকাল এইট সাধারণ অন্তর সাধারণ অন্তর দ্বারা প্রকাশ করি আর এর মান বের করি আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পথ মাইনাস করি অর্থাৎ ইলেভেন মাইনাস এইট আর আমরা আরেকটি দেখতে পারি অর্থাৎ ফরটিন মাইনাস ইলেভেন আমরা দেখব প্রত্যেকটা অন্তর সমান কিনা সমান হলে তখন আমি বলে দিব হলো একটি সমান্তর দ্বারা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবধান দেখতে পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ব্যবধান তার মানে এটি একটি সমান্তর দ্বারা দেখো ইহা একটি সমান্তর ধারা সমান্তর ধারা এটি যদি সমান্তর দ্বারা হয় আমরা সমান্তর দ্বারার অ্যানতম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি তো আমরা যেহেতু এন এর ভ্যালু বের করব সেই জন্য অ্যানতম পদ যে সূত্রটা লিখবো তার সমান লিখবো আমরা 392 আমরা লিখে নিব আমরা জানি ধারার অ্যানতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি থ্রি হান্ড্রেড আমরা এখান থেকে এন এর ভ্যালু বের করব অর্থাৎ কততম পদের মান তিনশো নব্বই তাহলে এর ভ্যালু কত পেয়েছিলাম এন এর মান নির্ণয় করব আর এর মান কত পেয়েছি থ্রিট প্লাস এটা নর্মাল ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবে এখানে আমরা লিখতে পারি ফাইভ প্লাস থ্রি এন ইকুয়াল অর্থাৎ থ্রি এন আচ্ছা তাহলে কত লিখবো থ্রি এন সাতাশি অর্থাৎ N থ্রি অর্থাৎ একশো উনত্রিশতম পদের মান তিনশো বিরানব্বই তাহলে এটাই হলো আমার অ্যান্সার অর্থাৎ কত তম পদ তোমার তিনশো বিরানব্বই পরবর্তী ম্যাথটা দেখো কোনো সমান্তর ধারার অ্যানতম পদ এন এনতম পদ এম হলে এম প্লাস অ্যানতম পদ কত অর্থাৎ যেহেতু এটি সমান্তর ধারা বলেছে সেজন্য আমি প্রথমে লিখে নিব মনে করি সমান্তর ধারার প্রথম পথ এবং সাধারণ অন্তর আমরা ধরে নিব মনে করি সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পথ ধারার প্রথম পথ এ দ্বারা প্রকাশ করি লিখে নিব এ সমান্তর ধারার দ্বারা সাধারণ অন্তর আমরা ধরে নিব ডি এখন তোমাকে বলেছে এমতম তম পদ এন আমরা একটা সূত্র জানি যে এম তম পদ সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি যেহেতু এমতম তম পদ বলেছে অর্থাৎ এন এর জায়গায় আমরা এম লিখবো লেখো আমরা জানি সমান্তর ধারার এম তম পদ সমান এম তম পদ সমান আমরা লিখবো এ প্লাস সূত্রটা জানি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু এখানে আমরা এনার জায়গায় এম লিখব অর্থাৎ এম মাইনাস ওয়ান ইন্টু ডি গুণ দিয়ে লিখলে এম ডি মাইনাস ডি আবার আরেকটা লিখবো এনতম পদ হলো এম এবার আমরা লিখব এবং ধারার এনতম পদ সমান এ প্লাস যেহেতু এটা আমি এনতম বলেছি সেজন্য এখানে এন লিখবো এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস এন ডি মাইনাস ডি এখন আমরা এটা প্রশ্নমতে লিখে নিব অর্থাৎ এই এর সমান হবে হলো এন আর এইটুকু সমান হবে এম আমরা লিখবো শর্তমতে বা প্রশ্নমতে মতে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল কত লিখব এন এটাকে এক নং দাও আর একটা লিখতে পারি এ প্লাস এন ডি মাইনাস ডি অ্যানতম পদের মান কত ছিল এম দুই নং দাম এখন আমরা এক নং থেকে দুই নং যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে আমার কী বের করতে হবে এম প্লাস অ্যানতম পদ কত তো এটা বের করতে হলে আমাকে প্রথমেই এ এবং ডি এর ভ্যালু কত জানতে হবে এক নং থেকে যদি দুই নং বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে ডি এর ভ্যালু পাব লেখ এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন যেহেতু আমি মাইনাস করব সেজন্য আমি নিচের এখানে চিহ্ন পরিবর্তন করে নিব অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস তাহলে আমি এখানে প্লাস মাইনাসের এ মাইনাস ডি প্লাসের ডি এটুকু বাদ দিলে আমার থাকবে এমডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এম এখান থেকে ডি কমন নেব এম মাইনাস এন এন মাইনাস এম এই পাশে দেখো এম মাইনাস এন আর এখানে হচ্ছে এন মাইনাস আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমার এক রকম হয় অর্থাৎ ডি টু আর এখানে মাইনাস কমন নিলাম তাহলে আমার থাকবে কি এম মাইনাস বানাতে পারি এম মাইনাস ডিভাইডেড বাই এম মাইনাস এন ডি ইকাল মাইনাস ওয়ান এখন এই ডি এর ভ্যালু যদি এখানে বসাও এক নং বা দুই নঙে তাহলে আমরা পাবো এর মান আর এ এবং ডি আমরা যদি এম প্লাস এনতম পদ সূত্র লিখে ওখানে এবং ডি এর মান বসাই তাহলে আমরা এম প্লাস এনতম পদের মান পেয়ে যাব আর আরেকটু সহজ উপায় হলো আমরা যদি লিখি অতএব এম প্লাস এন তম পদ আমরা সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে এন এর পরিবর্তে লিখব এম প্লাস এন অর্থাৎ এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা গুণ করে লিখে দিব এ প্লাস এম ডি মাইনাস ডি একটু যদি খেয়াল করো অর্থাৎ এ প্লাস এম ডি মাইনাস ডি এটুকু যদি একত্রে লিখি আর এর মান বসাতে পারবো আমরা এন সাজিয়ে লিখো এ প্লাস প্লাস এন ডি এটুকুর জন্য মান লিখবো কত এন প্লাস এন ইনটু ডি এর ব্যালো কত পেয়েছি মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস এন ইকুয়াল জিরো তাহলে আমরা কত পাচ্ছি দাঁড়ার এম প্লাস এনতম পদের মান হল জিরো অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে কারণ অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী ম্যাথটা দেখো বারো নাম্বার এখানে একটি দ্বারা দেয়া আছে কিন্তু এখানে শেষ পথ আমরা দেখতে পাচ্ছি কত মাইনাসের টোয়েন্টি থ্রি অর্থাৎ দ্বারাটি একটি শান্ত দ্বারা যেহেতু শেষ শেষপথ উল্লেখ আছে আর ইকুয়েল চিহ্ন দিয়ে বলা আছে কত তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যে পদগুলো দেয়া আছে তার যোগফল নির্ণয় করতে হবে তো যোগফল নির্ণয় করতে হলে আমরা সূত্র জানি সামেশন এন ইকুয়েল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে প্রথমে তাহলে আমাকে কী বের করতে হবে এন এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ কততম পদ আমার মাইনাস টোয়েন্টি থ্রি কত তম মাইনাস টোয়েন্টি থ্রি এন এর মান বের করে তারপর আমি যোগফল সূত্রটা লিখবো আমরা প্রথমে লিখব এখানে দাঁড়ার প্রথম পদ ধারার প্রথম পদ এ ইকুয়াল টোয়েন্টি নাইন সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা বের করি কীভাবে ডি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস অর্থাৎ টোয়ান্টি ফাইভ আমরা আরেকটি ডিফারেন্স বের করে দেখব যে আসলে এটা সমান্তর ধারা কিনা লিভ্যগত টোয়েন্টি ওয়ান মাইনাস এখানে কত হয় মাইনাস ফোর আবার এখানেও হচ্ছে মাইনাস ফোর তার মানে কমন ডিফারেন্স আমার একই তার মানে ধারাটি একটি সমান্তর অতএব ইহা একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা তো এখানে সমান্তর ধারা এই যে শেষ পথ এটা কততম পদ পথ নির্ণয় করতে হবে যেহেতু এটা আমার প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ ঠিক এভাবে যেতে যেতে মাইনাস টোয়েন্টি থ্রি কত তম পথ এন এর মান বের করতে হবে আমরা জানি আমরা জানি দ্বারার এনতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর এখানে এর সমান কত লিখবো বলো মাইনাসের টোয়েন্টি থ্রি লিখবো মাইনাসের টোয়েন্টি থ্রি লিখলে আমরা এখান থেকে এন মান পাব লেখ অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান আর এইখানে এর ভ্যালু কত টোয়েন্টি নাইন বি কত পেয়েছি মাইনাস ফোর মাইনাস টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন মাইনাস ফোর অ্যান প্লাস ফোর তাহলে টোয়েন্টি নাইন এবং ফোর থার্টি থ্রি তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু কত পাব এন অতএব মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস থার্টি থ্রি কত হয় ক্যালকুলেশনটা নিজেরা করো করা এই অঙ্কটা দেখার সাথে সাথে ক্যালকুলেশনটা করে ফেলবা মাইনাস কত হবে এখানে হচ্ছে সিক্স ফাইভ অতএব এন এর ভ্যালু উভয় পাশে মাইনাস আছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করো ফোর অ্যান ইকুয়েল ফিফটি সিক্স অতএব অ্যান ইকুয়েল ফিফটি সিক্স বাই ফোর অত হয় অ্যান ইকুয়েল ফরটিন অর্থাৎ চোদ্দতম পদের মান হল মাইনাস টোয়েন্টি থ্রি তো অঙ্কটা হচ্ছে আমাদের দুইটা স্টেপে করতে হবে একটা হলো আমার অ্যানতম পদ বের করতে হবে অর্থাৎ তম পদ হল মাইনাস টোয়েন্টি থ্রি এর পরবর্তী স্টেপে হচ্ছে আমরা এই ধারাটি যোগফল নির্ণয় করব আমরা জানি ধারার যোগফলের সূত্র লেখ ধারার যোগফল ধারার এন পদের সমষ্টি বা যোগফল কি লিখি আমরা এস এন এন বাই টু টুয়াইস এ প্লাস আমরা এই সূত্রটা জানি আর এখানে এন বলতে কত যেহেতু তম পদ অর্থাৎ এস ফরটিন অর্থাৎ আমরা চোদ্দোটি পদ এখানে যোগ করব সেজন্য এস ফরটিন আর ফরটিন বাই টু এর কত আছে এখানে প্লাস মানগুলো বসিয়ে নাও এন এর পেয়েছি ফরটিন মাইনাস ওয়ান ইন্টু এর ব্যালু কত মাইনাস ফোর তাহলে সেভেন আর এখানে হচ্ছে কত উনত্রিশ ফিফটি কত হয় থার্টিন আর হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস তাহলে সেভেন ইন্টু সিক্স ফর্টি টু তাহলে আমরা কি পাচ্ছি বলো এখানে যে চোদ্দোটি পদ আমরা পাবো এই প্রত্যেক সবগুলো পদের যোগফল হলো ফর্টি টু আশা করি বুঝছো সবাই সুন্দর করে অঙ্কগুলো প্র্যাকটিস করবা চোদ্দ নম্বর অঙ্কটা দেখো একটি সমান্তর দ্বারার ষোলোতম পদ মাইনাস টোয়েন্টি অর্থাৎ আমরা যখন বলি যে অ্যানতম পদ এত তখন আমরা এই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান লিখবো কত সমষ্টি কত তার মানে এখানে করতে হবে আর দেখো বলাই আছে আমার সমান্তর ধারা আর সমান্তর কিন্তু এখানে আমার প্রথম পদ বা সাধারণ অন্তর কত জানা নেই আমরা লিখে নিব মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ আর এবং সমান্তর ধারা সাধারণ অন্তর ডি এখন তোমাকে যেহেতু বলেছে ষোলোতম পদ মাইনাসের টোয়েন্টি তাহলে আমরা সূত্র লিখতে পারি যে অ্যান মাইনাস আমরা জানি অ্যানতম পদের সূত্র লেখো তম ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি কিন্তু এখানে এন এর কত সিক্সটিন মানে ষোলতম পদ হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি না যে অতএব ধারার ষোলতম পদ সমান এ সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এর সমান কত লিখবো বলো মাইনাসের টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি শর্তমতে মতে এ প্লাস সিক্সটিন থেকে মাইনাস ওয়ান করলে আচ্ছা এখানে লিখে নাও তারপর তুমি মাইনাস করে লিখবে কত পাচ্ছি মাইনাসের টোয়েন্টি অর্থাৎ এ প্লাস ফিফটিন ডি আমরা এখানে একটা স্টেপ রাখতে পারি একটা নং দাও এরপর বলা আছে এর প্রথম থার্টি ওয়ানটি পদের সমষ্টি কত এবার আমরা সমষ্টি নির্ণয় সূত্র লিখব আমরা জানি ধারার এন পদের সমষ্টি বা যোগ ফল এন পদের সমষ্টি বা যোগ ফল সূত্রটা হচ্ছে এস এন অর্থাৎ সামেশন অফ এন এন বাই টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি কিন্তু এখানে খেয়াল করো এন এর মান কত তোমাকে বলেছে একত্রিশটা পদের যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে এন এর মান বসাবো কত থার্টি ওয়ান থার্টি ওয়ান পদের যোগফল কি লিখবো বলো এস থার্টি ওয়ান ইকুয়াল অর্থাৎ এন এর পরিবর্তে আমরা লিখব থার্টি ওয়ান টু এর মান কত আমরা জানি না এন হচ্ছে থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু ডি এর মান জানি না তাহলে এখানে লিখতে পারি আমি থার্টি ওয়ান বাই টু আর এখানে হচ্ছে টু এ প্লাস থার্টি ডি দেখো এখানে আমি টু কমন নিতে পারি তাহলে আমি লিখবো কত থার্টি ওয়ান বাই টু ইন্টু টু কমন নিলাম থাকবে কত আমার এ প্লাস ফিফটিন ডি দেখো একটু মনোযোগ দিয়ে এ প্লাস ফিফটিন ডি এর ব্যালু কত পেয়েছিলাম মাইনাসে টোয়েন্টি আর এখানে এই টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় অর্থাৎ থার্টি ওয়ান ইন্টু আমি এক নংয়ের সাহায্যে লিখবো মাইনাস টোয়ান্টি তাহলে কত হইল মাইনাসের সিক্সটি মানে সিক্স তাহলে আমরা কি পেয়ে গেলাম একত্রিশটা পদের যোগফল হল মাইনাসের ছয়শ আজকের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে আর সমস্যা হলে অবশ্যই বিশেষ শিক্ষকের সাহায্য নেবে আর স্ক্রিনে দেখানো ম্যাথগুলোই আমাদের এস থাকবে সকলকে ধন্যবাদ আছালো